গুড মর্নিং ফ্রেন্ড, আমার ডিম্পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি চলে এসেছি, এখন খুব একটা সকাল নয়, অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ আজকে শুক্রবার, আজকে আমার সন্তোষী মায়ের ব্রত আছে। তো সকালে উঠে আমি যা যা কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে কাঁচা ধোয়া করে আসতে একটু লেট হয়ে গেছে। এখন আমি একটু চা খেয়ে নেবো, তারপর যাবো রান্না করতে। আজকে রান্নাটা হবে একদম নিরামিষ, আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের জন্যই হবে, কারণ যেহেতু আজকে আমার ব্রত আমি আজকে ওই রান্নাটা খাবো না। আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই যে আমি কী খাচ্ছি, আর যখন আমি আবার পুজোর সময় আসবো তখন আমি তোমাদেরকে দেখাবো যে সন্তোষী মায়ের পুজোটা আমি ঠিক কীভাবে করছি। তো ঠিক আছে, তোমরা সবাই সঙ্গে থেকো। তো চলো এখনকার মতো এটুকু, তাহলে দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি সন্তোষময় পুজোটা কিভাবে করব, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখন পুজো করতে এসেছি, আমার ঘরে জায়গা খুব কম, তাই জন্য আমি এইভাবে মাকে বসিয়েছি, আমার বেডরুম একটাই, তো সেই জন্য। তো দেখো আমি কিভাবে এখন পুজোটা করছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। নিচে ধর, কী কী করছি না দেখা যায়, ক্যামেরা এখানটায় হাতটা দিচ্ছিস কেন, নিচে বস। এই যে হ্যাঁ, তো আমি চন্দন বেটে নিয়েছি, এখন আমি তুলসী পাতাটাকে মাকে দিয়ে দিই। হ্যাঁ, এই যে এটা কী দিলে, এটা কী দিলে, তুলসী পাতা দিলাম, আর তারপরে আমি এটা সিঁদুর, সিঁদুরের ফোঁটা পরাবো মাকে। এই যে দেখো মাকে চেরিটা পরিয়ে দেবো, মায়ের ফটোটা আমি আগেই মুছে দিয়েছিলাম, আর শুক্রবার মায়ের কাছে বিয়ে করে দিতে হয়, গ্যাস লাইটটা ওইখানে পড়ে গেছিল। কি হয়েছিল মাম্মা, এখানে পড়ে গেছিল না এটা? এই যে সব আই হচ্ছে, মার কি দাপড়াও আছে, এই যে খির পুরি, ঘিয়ের প্রদীপ, আমি যদি এমনি প্রদীপ দিই বুঝতে পারছো না, মাটির প্রদীপ আনিয়ে রেখেছি শুক্রবার করে, মাটির প্রদীপে ঘি দিয়ে সলতে দিয়ে এই যে
দেখেছেন কি সুন্দর সুন্দর প্রদীপগুলো জ্বলছে রে মাম্মা? এই প্রদীপগুলো পুজোতে এখনো জ্বলুক, এই হতে দেখো ক্যামেরায় ভালো লাগছে। এই যে সব ছোলা, মাপে ছোলা দিতে হয়, ছোলা আর গুড়। ততক্ষণে আমি পরে গেছিলাম সকালে, তুই কথা কম বল। এই যে সেটা আমি মায়ের থালায় দিয়ে দেবো, দিচ্ছে দুটো ছোলা আমি রেখে দেবো, কারণ এই দুটো ঘটে দিতে হবে, পাঁচালি করার সময় আমার লাগবে। নকলে না গুড়, গুড় দিতে হয় ঘন্টা। আবার দেখো পোশাকটা আমি দিয়ে দিচ্ছি, আমার জায়গা খুবই কম, তাই আমাকে খুব সাবধানে সব কাজ করতে হয়। জল এবার আমি একটু ফুল দিয়ে সাজিয়ে দেবো, ঘরেও আমাকে একটা ফুল দিতে হবে। একটু গঙ্গাগুলো ছিটে দিয়ে দিচ্ছি, আমাকে একটু দিও। হ্যাঁ এই যে গঙ্গাজল ছিটে দিলাম, এবার আমি পাঁচালি করতে বসবো। পাঁচালি চরণ তো পরে এই যে ঠাকুরের সামনে দেখি আসছো এভাবে আমি ঠাকুরের সামনেটা সাজিয়েছি, দেখো ছোট্ট জায়গায় কি করব বলো। একটু মার এসে দেখে নি। হ্যাঁ এই যে সাজানো হয়েছিল, হ্যালো
হয়। তুমি চলে আসো, তোমার দেখা যাবে নাকি? তুমি তো ইয়েতে আছো। এই পোশাকটা গরুর জন্য রাখা হচ্ছে, এটা গরুকে দিতে হবে। আর এই পোশাকটা আমি খাবো, এটা কাউকে দেওয়া যাবে না, শুধু আমাকেই খেতে হবে। তাহলে চলো, এখন আমি গরুকে পোশাকটা দিয়ে আসছি, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এই যে সাউন্ডটা কমাতো। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আজকে যা রান্না করেছি সেটা আমি খাবো না, খেতে পারবো না। তো আমি যেটা খাবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো, আমি করে নিয়েছি আমার জন্য সাবুর খিচুড়ি। তো এটাই এখন আমি খাবো, আমার মেয়ের খাওয়া হয়ে গেছে। তো পুজোর পরে আমি এটাকে রেডি করলাম, রেডি করে তারপর আমি তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। তো ঠিক আছে, চলো এটা আমি এখন খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে রাতে। তো দেখো বন্ধুরা, আমি দুপুরের পরে আবার এখন ফিরে এসেছি। ভাবলাম দুপুরবেলা তো আমি শেয়ার করলাম যে আজকে আমার উপোস ব্রত আছে সন্তোষী মায়ের, দুপুরে আমি কী খেয়েছি, সাবুর খিচুড়ি দেখেছো। রাত্রিবেলা আমি খাবো এই যে আতপ চালের ফেনা ভাত, সেটা রেডি করে ফেলেছি, কারণ এখন প্রায় 10:45 মতো বাজে, আমার সব কাজই হয়ে গেছে। আর এই দেখো আমার মেয়ের খাবার, মেয়ের জন্য, মেয়েও এটাই খাবে, তো মেয়ের জন্য বেড়ে নিয়েছি, ওকে আগে খাইয়ে নেবো তারপরে আমি খাবো। আর আমার হাজব্যান্ডের জন্য রুটি করে রেখেছি। তো এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসি। আজকে আর কি বলবো, অনেক রাত হয়ে গেছে। আর ওই দেখো আমার মেয়ে টিভি দেখছে, টিভি চলছে। এই যে আমার মেয়ে, দেখো আসো সামনে, হাই বলে দাও। হাই, সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট। তাহলে ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সবাইকে জানাই গুড নাইট। কালকে আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাই সঙ্গে থেকো, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি প্রেস করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো সবাইকে জানাই শুভরাত্রি, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে।